আইলো রে জোহরের নমাজ, নমাজ যাইতাম গিয়াও, দেওরে আমার নয়া লুঙ্গি গোসল যাইতাম গিয়াও, আইলো রে আসরের নমাজ, নমাজ যাইতাম গিয়াও, দেওরে আমার ফুন্না লুঙ্গি বন্ধ যাইতাম গিয়াও, আইলো রে মাগরিবর নমাজ, নমাজ যাইতাম গিয়াও, দেওরে আমার লাইট লাঠি দোকানে যাইতাম গিয়াও, আইলো রে সার নমাজ, নমাজ যাইতাম গিয়াও, দেওরে আমার লেপ কমল ঘুমাই যাইতাম গিয়াও, আইলো রে ফজরের নমাজ, নমাজ যাইতাম গিয়াও, দেওরে আমার খাসি ফুজা বন্ধ যাইতাম গিয়াও। এর লাগে নবী যে ফরমাইছেন মা বই নখল, আল্লাহ রাসূল ফরমান যে বেটা বেটে নমাজ আল্লাহ আল্লাহর লগে যে হাত ঘোষণা করলা নাউজু বিল্লাহ, কিতাব আল্লাহ কইতা ভাই হল এক নমাজে মানুষে বে নমাজে সোয়া খাইলে চল্লিশ দিন করে নেক আমল ফরিশতা নামাই আমল থেকে কাটি ফলাই দেন নাউজু বিল্লাহ, কিন্তু মুসলমান তার দ্বারে দিও নাই বেটিন তো আপনার ওলা আপনার গোয়া চুলাত মজবুত হয়েছ সুকুম বুদাইয়ে কইছে আমি আর ভাতর মাঙ্গা যাইতাম না, কিয়র আপনার জোর নমাজ আর কিয়র মাগরিবর নমাজ আপনার বেটিন দিয়ে গোয়া চুলিত্রানা চুলিত্রানা মাতুম না, আর সারা বেটিন আপনার হরা শিরুয়াত আপনার বান্ধ জোর নমাজ নাই, এর লাগি মা বই নকল ইয়াদ রাখিও হেই বে নামাজি বেটির ভেট আল্লাহ কোত বলালাম আহমদ আপনার আহমদ আলী দিত নাও, বে নামাজি বেটির ভেট কোত বলালাম আপনার রাঙ্গাউটির হজুর হইত নাও, বে নামাজি বেটির ভেট মা বই নকল কোত বলালাম আপনার রংপুরে সৈয়দ আহমদ হইত নাও, বাসকান্দি হুজুরন মান নাম আসলো ফরি দাও আল্লাহর বন্দে আপনার বারো বছর আপনার তাজুদন নমাজ ফরসন, খান্দিলার কইল আল্লাহ আমার ঘর ওলা খানে গুফা দেও আল্লাহ যে হুয়া গোতা আপনার কুতবুল আলম হইতো সুবহানাল্লাহ, আমার মা বই নখাও বারো বছর বাসকান্দির হুজুরর মায় এক লাগে আপনার আপনার নফল রোজা ধরলাও, বারো বছর নফল রোজা ধরলাও খান্দিলার কইলাল্লাও ওলা খানে গুয়া মারে ফুয়া দেও যে হুয়া গোতা আপনার কোত বোলালাম হয়তো সুবহানাল্লাহ, বড়ি উলিয়ে বড়ি বান খালে আর বিলে আল্লাহর উলিয়ে বড়ি বান রাত্রি নিশা খালে, নিশিতে তুলিতে ফুলে যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুলে যাইও, ও আল্লাহ নিশি রাইতে কার বাবাসি বাজে, নিশি রাইতে কার বাবাসি বাজে, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগে মা বই নখল রে হইয়ার তুমি তান যেত আল্লাহ বলা উইবাই মা বই নখল তোমার তান গর্তা কি অলিও খলাইবা, বাসকান্দের হুজুরর মাই যাই সময় আহমদ আলী সাহেব তান কল আল্লাহ জন্ম দিলাইলাও, বাসকান্দি হুজুরর মার নাম আসলো ফরিদাং যে সময় আল্লাহর বন্দি আহমদ আলী ফাইলাও, রাইত আপনার খাবে আপনার খালি সুন্দর সুন্দর খাপ দোকান সুবাহান আল্লাহ, স্বামীরে কইলা ও স্বামী এখন রাইত হইলে খালি সুন্দর সুন্দর খালি স্বপ্ন দেখি আপনি আলী মহলটা জিকার করো কুয়াও, ও বাস কান্দির হুজুরের বাসায় গিয়ে আপনার বল আলী মহল দিয়ে আপনার জিকার করলাও, জিকার করার লগে লগে ওলামায় কেরামক লগ হইল মুরব্বী সাহেব আপনার বিবিরে গিয়া কইল তান খাবার অর্থ ইয়াত হল যে ফুয়া গু পাইছ না আহমদ আলী, এই ফুয়া গু আপনার কুতবুল আলম হইব সুবহানাল্লাহ, ভাই জি আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই আপনার রাস্তা দিয়ে আপনার আপনার সফর আপনার রোয়ানা হয়েছেন আপনার ফাড়ার ভিতরে গিয়ে আপনার গাড়ি হামাইছে ও সময় তেল উড়াই গেছে গিয়া ড্রাইভারে কইল হুজুর এখন আমার গাড়ির মধ্যে তেল নাই, আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইয়ে ওটা কইলা বাবা তুমি গাড়ির মধ্যে আপনার ফিফা আছে নে, ড্রাইভারে কইলে হুজুর ফিফা আছে বিলে বাবা যাও হন্তা কি কুজাইয়া এক ফিফা পানি লইয়াও সুবহানাল্লাহ, ও আনার লগে লগে আপনার বাসকান্দির শেয় রহমতুল্লাহ আলাই আপনার হু দিয়া কইলা বাবা পানি উঠান ট্যাঙ্কিত লড় দেও আর কোনোদিন কোনো মানুষের কইব না তোমার গাড়ি তার তেলর দরকার নাই সুবহানাল্লাহ, এক লাগা আপনার কয়েক বছর বেটায় আপনার পানি দি গাড়ি চালাই লোক সুবহানাল্লাহ, আর একদিন ট্যাঙ্কিয়ে যাচ্ছে না লগর এক গুরু হই আমি কোনো হোম অলি নিরি
27 বছর তাকে ফানি দি গাড়ি চালাইয়া যেমন কইলু এরে আপনার হেসিন চড়াইছেন আপনার গাড়ি রিজার্ভ করলাম লইয়া যাইতে এখন স্টারিং গোয়াত দিল আপনার স্টার্ট হয় না কিন্তু এক লাগে আপনার 27 বছর আল্লাহর বান্দা ফানি দি গাড়ি চালাইল এই আহমদ আলী আসমান তাকে ফসলানি মা বই নকল জমিন ফারিয়া বারসলানি এই আহমদ আলী তো এক বেটির ঘর থাকি আপনার জন্ম লইছন এর লাগে নবী যে ফরমাইছন মা বই নকল যে বেটি আল্লাহ হয়ে যাইবা তোমার ঘর নলিও হলাই দাও যে আউলা ধর বিনিময় দুনিয়ার বাদশাহ আখের তর বাদশাহ সুবহান আল্লাহ আর আমরার ইটা স্যান্ডেল চুর সন চুর গুয়া চুর বেটিন চুর বাল্টি চুর বিয়াত গেলে বাল্টি চুরি করে লুয়াই কইনা হবা বিদায় দিতে হেরে দিন নিল্লা শেষ ওলা চলল না চলল না ওয়াজ হইল আপনার স্যান্ডেল চুরি নমাজও গেল স্যান্ডেল চুরি তা মা থাসা মাতিয়া নেমিসা মাতিয়া কতাল লাগি তো বেটা আমারে ওয়াজও গেলাম মসজিদ আপনার রাইত রইলাম বা দশ দিন আপনার মুরব্বী কইলা হুজুর আপনার তো বাসান্তি হুজুরের মরি বাসান্তি হুজুরের খলিফা তেসলক হুজুর আমি হুজুরের কাছে বত আসলাম আপনারা লইয়া গিয়ে আমার মুরব্বী জিয়ারত করতাম এর খবরিস্তানও গেলাম যাবার বাদে আপনার উনি বেটায় আপনার জিয়ারত করতে সময় হর আসসালামু আলাইকুম সঞ্চুর বাদে কইলাম ঠাকুর জি কান কইলাই কি বিলনে একগু সঞ্চুর মাটি দেওয়া হয়েছে আমার খবরিস্তান জিন্দগি দিগুর ফাললো আপনার সন খাটিয়া তৈতাম পারছি না তৈলাম হারা দৌড়াইয়া আপনার গল্লা আগুন শুকাইতো হে রাইত নে গিয়া ও তার লাগে মুলবী আমি যতদিন পর্যন্ত মরছে জিয়ারত আই ও আওয়ার বাদেও তারে আমি ফইলে আগলাই ফইলেও কই আসসালামু আলাইকুম সঞ্চুর বাদে আমার মা বই নহল কান্দে ফুটে দুধ খাই যদি আল্লাহওয়ালা মা বই নহল বনে যাও এই সব বেটিন তোর করতে কেন আল্লাহওয়ালা ওলা জনম লইতা সুবহান আল্লাহ এখন ইগোর করতে গিয়ে কিলা নেকাওলা দায়িত ইগের বিয়ার বার্ধ দিন আপনার কুঞ্জ বানাইয়া হাজাইছ আর যত বাউটা ওলাই নাসলাম অগুন তরুণ জমাইয়া দেখাইলা নাওজুবিল্লাহ বর্তমানে আপনার বিয়া তোলা কুঞ্জ বানাইয়া বার্ধ দিন হই না তৈনি না তৈন্যা আর ওজন আপনার 120 পাইব আপনার সুঙ্গা লাগে হি আপনার গজল আরো এক কার্টন লাগে ডিম আরো 200 গু লাগে আস্তা মাছ আরো 100 গু লাগে এটা আপনার ফাতিমার বিয়াত আসলো না আশরা সিদ্দিকার বিয়াত আসলো এর লাগে আমার মা বই নহল তুমি তাই যেত নে কইবাই এর লাগে তো নবীজ কইছ নবীজ কইলা আসাও আমার উম্মতর মধ্যে বেটিন তোর মধ্যে কেমত দিন ফাতিমার লগে ব্যস্ত যাইবা ও বেটি যে বেটি ও ফাতিমা কোনোদিন আপনার নমাজ আপনার খোঁজা করছে না ও ফাতিমা আমার উম্মতর ও বেটিন কেমত দিন তোমার হাতে ধরে ধরে ব্যস্ত যাইতাও যে বেটি কোনোদিন তোতার মধ্যে আপনার লিপস্টিক লাগাইছে না নাউজুবিল্লাহ এরে আমরা ইতায় হইন এখন লিপস্টিক না লাগাইলে বলে মুখ সুন্দর হয় না আর যে লিপস্টিকের মাঝে আপনার সুরর তেল মিলাইল হোক নাউজুবিল্লাহ দেখুন জানি আপনার যত সময় যায় খালি আপনার লিপস্টিক লাগা লিপস্টিক লাগানে বলে দেখুন জানি মুখ ওখান খালি আপনার উনায় অর্থাৎ তারা ওখান মন করছেন যদি আমরা লিপস্টিক বিস্টিক লাগাই না তাহলে মাল সেই লইতো না ও তারা লিপস্টিক লাগাইয়া এট বেড়াই দিতরা আর কত আপনার লিপস্টিক লাগাইয়া আপনার দাঁত উত ফড়িয়া আপনার বেরেল হড়ের কোনোকে ফিরিয়াও সার না এর লাগে মা বই নকল ইয়াদ রাখিও নবী যা কইলা ও ফাতিমা আমার উম্মতর ও বেটি তোমার লগে ব্যস্ত যাইতাও যে বেটি কোনোদিন ফাতিমা একটা অক্ত নমাজ আপনার খোঁজা খসে না ও ফাতিমা যে বেটি কোনোদিন হারাম জিনিস আপনার শরীরের মধ্যে লাগাইছ না ও ফাতিমা কেমতর দিন আমার উম্মতর ও বেটি তোমার হাতে ধরে ধরে ব্যস্ত যাইতা সুবহান আল্লাহ এর লাগি আমার মা বই নখাল তুমি তাই নমাজের ইত্তেফা কর মা বই নখল নমাজের গুরুত্ব দেও নবীজ ফরমাইছন যে বেটা নমাজি বেটি ফাইলেছে আল্লাহ রসুলে ফরমাইছন দুনিয়ার জন্নত ফাইলেছে সুবহান আল্লাহ মা বই নখল
কিংবা আপনার নমাজ পড়াও, আপনার সামনে নমাজ পড়াই নাও, আপনার যে সময় সারা জান হয়েছে অবৈন আপনার গরম পানি করিয়া দেও। আর হবো স্বামী ভাই ও স্বামী এখন সারা জান হয়ে গেছে, আপনার নমাজ খানটা পড়িলাও, নমাজ না পড়লে ওই তো নাই। আমি কেমত দিন ব্যস্ত যাইতাম আর তুমি দুজখ জ্বলতে আমার কলিন যায় মানত নাই। মা বই নকল যে সময় মসজিদে ফজরের আজান হয়েছে ওই সময় গরম পানি করে লিয়া গিয়ে আপনার স্বামীর ফল তাঞ্জা করে ধর। আর হব স্বামী আমি কেমত দিন ব্যস্ত যাইতাম আর তুমি কেমত দিন দুজখ জ্বলতে আমার হলিন যায় মানত নাই। গতিকে বাই মারলে মারি লাইস, এখন মসজিদে ফজরের আজান হয়ে গেছে, তুমি নমাজ ভরা লাগবো, যত বিল পর্যন্ত উঠে নমাজ ভরতা নাই আমি তোমার ফল তাকে ছাড়তাম না। সুবহানাল্লাহ, নবী তো ফরমাইছেন মা বই নকল যে বেটি আপনার বুঝাইয়াও আপনার স্বামীর নমাজে বানাই লাইছ, আল্লাহ রসুল ফরমান খবল আপনার হজর সব পাই লাইছ। সুবহানাল্লাহ, বেটি নমাজ উইলি আপনার বে নমাজি বেটারও নমাজে বানাইতে আপনার সময় লাগতো না।